আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের বাংলাদেশ দল সাজিয়েছে গাজী আশরাফ নির্বাচক কমিটি মঙ্গলবার এপ্রিল বিশ্বকাপের চূড়ান্ত করেছে তারা এরপর দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে তা তা দেওয়া হয়েছে এখন পাঠানোর অপেক্ষায় আছে বিভিন্ন সূত্রের বরাদে দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমে জানিয়েছে বিশ্বকাপ দলে আছে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ চোট কাটিয়ে প্রায় আঠারো মাস পর জিম্বাবুয় সিরিজের দলে ফেরা অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন আছেন আইসিসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী আগামী পহেলা মের মধ্যে আইসিসিতে পনেরো সদস্যের দল পাঠাতে হবে তবে আগামী চব্বিশ মে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনা যাবে এতে কোনো শর্তের প্রয়োজন হবে না এদিকে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের দলে মাহমুদুল্লাহ থাকবেন এটা অনেকটা নিশ্চিতই ছিল সদর সমাপ্ত বিপিএলে দারুণ সময় কাটিয়েছেন রিয়াদ একই ধাঁচে খেলেছেন ডিপিএলও গেল মাসে লঙ্কানদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে একত্রিশ বলে জোয়ান রানের মার্কাটারি অ্যাক্ট ইনিংস খেলেন তিনি অন্যদিকে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে সতেরো সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি সেই তালিকায় ছিলেন না সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান তবে প্রথম তিন ম্যাচের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি হাসান মাহমুদ ও সৌম্য সরকারের তাই পরিবর্তনের সংখ্যা থেকে এখনই দল ঘোষণা না করতে পারে বিসিবি তবে জানা গেছে এখনও এই বিষয়ে সিদ্ধান্ত নেয়নি বোর্ড সূত্র জানিয়েছে চব্বিশ মেয়ের আগে স্কোয়াডে পরিবর্তন এলেও এই উনিশ জনের বাইরে যাবে না বিসিবি আর রোডেশিয়ামদের বিপক্ষে ঘরের মাঠের পারফরমেন্সে এখানে মূল ভূমিকা রাখতে পারে